माननीय প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু জ্যেষ্ঠ কন্যা বিভিন্ন পেশাজীবী মানুষকে এই সংকট সময়ে সহায়তা করছেন। এর মধ্যে করোনাকালীন সময়ে সবচেয়ে বেশি পরিমাণের আর্থিক অনুদানের যে কমিউনিটিকে দিয়েছেন সেটি আমি মনে করছি যে আমাদের সাংবাদিকদের আমি যেটুকু জানি প্রায় 80 কোটি টাকার আর্থিক সহায়তা সাংবাদিকদেরকে দেওয়া হচ্ছে এবং এটি আমাদের যারা মফস্বল পর্যায়ের সাংবাদিক তারা 10,000 টাকা করে পাচ্ছেন আর আমাদের মধ্যে যারা করোনায় আক্রান্ত হয়েছেন তারা 1,00,000 টাকা করে পাচ্ছেন এবং আমরা আমাদের গণমাধ্যমের প্রতিষ্ঠান যাদের বকেয়া পাওনা ছিল বিজ্ঞাপনের বকেয়া পাওনা বিশেষ করে ডিএমপির বকেয়া পাওনা সমস্ত বকেয়া পাওনা পরিশোধের জন্য মাননীয় প্রধানমন্ত্রী আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা এই অনুষ্ঠানটি আমাদের সুনামগঞ্জের গর্ব আমাদের সকলের ভালোবাসার মানুষ এই অঞ্চলে সারা বাংলাদেশে যে এই অঞ্চলকে উন্নয়নের এলাকা হিসাবে অন্য জায়গায় মধ্যে করে দিয়েছেন আমাদের মাননীয় পরিকল্পনা মন্ত্রীকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটি করার আগ্রহ ব্যক্ত করেছিলাম আকাঙ্ক্ষা ছিল আমাদের তিনি আমাদের সময় দিয়েছেন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি তিনি এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয় আমরা আমাদের এই অনুষ্ঠানে দুজন সংসদ সদস্য উপস্থিত হয়েছেন সুনামগঞ্জ এক আসনের মাননীয় সংসদ সদস্য মাজহারুল মাজহারুল হোসেন রতন আমাদের আমরা তাকে নিয়ে গর্ব করি তিনি খুবই সক্রিয় মানুষ আমাদের ভাবি সিলেটের সুনামগঞ্জ সিলেটের সংরক্ষিত আসনের এমপি শামিমা সাহিয়া আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের সুনামগঞ্জের জেলা পরিষদ চেয়ারম্যান এবং সুনামগঞ্জের আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আমরা অনুষ্ঠানে সিদ্ধান্ত নিয়ে তাকে আমন্ত্রণ জানিয়েছে আমাদের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাদের তরুণদের প্রিয় মানুষ ব্যারিস্টার এম এন আনোয়ার কবির ইমন আমরা আজকের অনুষ্ঠানে আমরা বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছি সুনামগঞ্জ পৌরসভার মেয়র যিনি ইতিমধ্যে আমাদের এই প্রেস ক্লাবকে প্রায় 1,200 স্কোয়ার ফিটের অফিস ইনি আমাদেরকে আমাদেরকে ডিএটি নিয়ে বলেছেন যে আমরা এই প্রেস ক্লাবকে আমরা অফিস করার জন্য 1,200 স্কোয়ার ফিটের আমরা তাকে কৃতজ্ঞতার সঙ্গে আমরা তার এই দান গ্রহণ করছি এবং তিনি আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন সম্মানিত অতিথি এবং সাংবাদিক বন্ধুরা আমি শুরুতেই আসলে আমাদের এই অনুষ্ঠানটি আমরা কী জন্য করছি কেন করছি এই জন্য আমরা একটা ছোট্ট কথা তুলে ধরতে চাই আজকের এই অনুষ্ঠানটি আমি আগেই বলেছি যে গণমাধ্যম কর্মীদের করোনাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী এই সহায়তা তুলে দিচ্ছেন সারা বাংলাদেশের প্রথম পর্যায়ে জেলা পর্যায়ের গণমাধ্যম কর্মীরা এই সহায়তা পাবেন এরপর দ্বিতীয় পর্যায়ে পাবেন প্রত্যেক উপজেলার গণমাধ্যম কর্মীরা আজকের এই অনুষ্ঠানে আমি কৃতজ্ঞতার সঙ্গে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সুনামগঞ্জের গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমাদের মাননীয় পরিকল্পনা মন্ত্রী যিনি যার আসলে আমরা একাধিকবার তার মানে ইনার জেলা বলায় আমরা এত বেশি সহায়তা পেয়েছি আমরা বারবার যারা যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় তথ্যমন্ত্রীকে এবং আমাদের বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নকে দায়িত্ব দিয়েছিলেন যে এই সারা বাংলাদেশে এই চ্যাট বন্টনের জন্য আমরা একাধিকবার আমাদের মাননীয় পরিকল্পনামন্ত্রীর কথা বলেছে যেহেতু সিনার জেলায় এটি আমরা যাতে সহায়তাটুকু পাই আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় তথ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি দুটি কথা বলতে চাই আজকের এই অনুষ্ঠানে যে আমাদের বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা বাংলাদেশের এই ক্রান্তিকাল যেভাবে বঙ্গবন্ধু যেভাবে বাঙালিকে ক্রান্তিকাল অতিক্রম করে নিয়েছিলেন বাংলাদেশের অভ্যুত্থান হয়েছিল তার নেতৃত্বে আজকে তার জ্যেষ্ঠ কন্যার নেতৃত্বে বাংলাদেশ একটি বড় সংকটকাল অতিক্রম আমি মনে করেছি যে আমরা এই সংকটকালটি পার করতে চলেছি আমি একটি কথা বলতে চাই যে আমরা যারা এখানে গণমাধ্যম কর্মীরা আছি আমরা অনেক সময়ই আমরা বস্তুনিষ্ঠ নিরপেক্ষতার কথা বলি আমি সংক্ষেপ করবো যেহেতু আমাদের অনুষ্ঠানে অনেকেই আমাদের বিশিষ্ট জন্য অতিথি রয়েছেন বস্তুনিষ্ঠ নিরপেক্ষতা আমরা কিছু বিষয়ে আমরা কোনোভাবেই বস্তুনিষ্ঠ নিরপেক্ষ হতে পারি না 15ই আগস্টের ক্ষেত্রে 15ই আগস্ট জাতীয় শোক দিবস বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী এই ক্ষেত্রে যারা নিরপেক্ষ থাকবেন তার সঙ্গে সংসার হতে পারে না
তার সঙ্গে কোনো সংগঠন আমরা করতে পারবো না কোনোভাবে। আমি আরেকটি কথা বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ এই বিষয়ে নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নেই। বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের অগ্রগতির ক্ষেত্রে নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নেই। আমি যারা উপস্থিত হয়েছেন, আমাদেরকে যারা আমাদের অতিথি ছাড়াও যারা উপস্থিত হয়েছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে শুরুতে বক্তব্য রাখবেন রামগঞ্জ পৌরসভার মেয়র মাদের বক্স। আজকের শুনানি প্রেস্তাব পত্রিকার মতো প্রধানমন্ত্রী প্রাপ্ত আর্থিক অনুদানের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আজকে উপস্থিত আছেন আমাদের মাঝে। আমাদের এই সুনামগঞ্জ জেলার গর্ব, বাংলাদেশের গর্ব, তিনি বিশেষ করে সুনামগঞ্জ নিয়ে ভাবেন, হাওর অঞ্চল নিয়ে ভাবেন, এবং ওনার হাত ধরে সুনামগঞ্জ জেলা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আরও বেশি পরিচিতি পেয়েছে, বেশি উন্নয়ন পেয়েছে। তিনি হচ্ছেন আমাদের মাননীয় পরিকল্পনা মন্ত্রী মহোদয়, এখানে এক আসনে মাননীয় ইঞ্জিনিয়ার মাননীয় হোসেন রতন সাহেব উপস্থিত আছেন, আমাদের সংরক্ষিত আসনের একজনের স্বামী আসাদিয়া উপস্থিত আছেন, আমাদের সুনামগঞ্জের আওয়ামী লীগের আমি যাকে আমার অভিভাবক হিসেবে মনে করি বটবৃত্র, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান জনাব নুরুল হুদা মুকুল সাহেব উপস্থিত আছেন, আমাদের এই সুনামগঞ্জ জেলার সুযুক্ত জেলা প্রশাসক আব্দুল হাস সাহেব উপস্থিত আছেন, সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মহোদয় উপস্থিত আছেন, আমাদের সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক তারুণ্যের প্রতি ওনার বক্তব্য সবাইকে আপ্লুত করে, আমাদের ব্যারিস্টার এনামুল কবির ইমন সহ আজকে উপস্থিত সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম। আমি বক্তৃতা রাখবো না, বক্তৃতা যারা এখানে বিশেষ অতিথিরা আছেন, প্রধান অতিথি আছেন, ওনারা বক্তৃতা দেবেন। আমি শুধু এটাই বলব যে বাংলাদেশের এটাই বোধহয় প্রথম কোনো সাংবাদিককে বড় আকারের প্রণোদনা, যেটা বাংলাদেশের ইতিহাসের জন্য প্রথম, এবং অবশ্যই এই ক্রান্তিকালটাও বাংলাদেশের ইতিহাসের জন্য তথা বিশ্বের ইতিহাসের জন্য প্রথম। তারপরেও আমাদের জননেত্রী শেখ হাসিনা যে সাংবাদিক বান্ধব তার প্রমাণ উনি রেখেছেন। ইতিপূর্বে আমাদের প্রেস ক্লাবের সভাপতি বলে গেছেন যে প্রায় 80 কোটি টাকা প্রণোদনার মাধ্যমে সাংবাদিক সমাজকে উজ্জীবিত করেছেন, সহযোগিতা করেছেন। আমি আশা করব এই ধারা অবশ্যই অব্যাহত থাকবে বিভিন্ন পর্যায়ে। নিশ্চয়ই এইটা চাইব না যে করোনাকালটা দীর্ঘমেয়াদী হোক, করোনাকাল আজকে থেকেই যেন শেষ হয়ে যায় আমাদের পৃথিবী থেকে, বাংলাদেশ থেকে, এটাই করব। আর সাথে সাথে আপনারা আমাকে এখানে বিশেষ করে আজকের এই প্রেস ক্লাবের মাধ্যমে যে দাওয়াত দিয়ে আপনাদের সামনে দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন তার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে, বিশেষ করে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যাক সেই প্রত্যাশা নিয়ে, যে কথাটা আমাদের পঙ্কজবাবু বলে গেছেন যে মুক্তিযোদ্ধা, স্বাধীনতা, বঙ্গবন্ধু, এই কথাগুলো যেন আমাদের হৃদয়ে আমরা সবাই লালন করতে পারি, ধারণ করতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের। আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে অনেক অতিথি উপস্থিত আছেন, কিন্তু মাননীয় মন্ত্রী মহোদয়ের বেশ কয়েকটা প্রোগ্রামের জন্য আমরা আপনাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ দেই নাই, ওই জন্য আমরা আন্তরিকভাবে প্রেসক্লাবের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন নামগঞ্জ সুনামগঞ্জের স্বপ্নদ্রষ্টা তরুণ রাজনীতিবিদ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্টার্টের এনামুল কবির ইমন। বাবা এখান থেকে যাও, তোমার যদি খামনা থাকে ওই দিকে যাও, তুমি কেন থেকে তুলো, আচ্ছা তুই কেন যাবি
বৈশ্বিক মহামারীতে তাদের বিভিন্ন ধরনের আর্থিক সহযোগিতার কথা বিবেচনা করে যে প্রদান দিয়েছেন তাকে সামনে রেখে আজকে এই ত্যাগপ্রদান অনুষ্ঠানের সর্বাধিক সভাপতি আমাদের বন্ধুবর্গ এবং বিশেষ করে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজনীতি এবং উন্নয়নের ভারত এবং বাহক রামগঞ্জ জেলার কৃতি সন্তান। আমি যে কথাটা বারবার বলি প্রতিটির বক্তব্যে, আমাদের যে রাজনীতিতে দুর্বৃত্তায়ন কালো টাকা যেভাবে কলুষিত করেছিল সেই রাজনীতিকে একটি পরিচ্ছন্ন জায়গায় নিয়ে এসে আজকে পরিকল্পনায় বাংলাদেশে এগিয়ে যাওয়ার পরিকল্পনায় মাননীয় প্রধানমন্ত্রী যাকে আশ্বস্ত সাথে বিশ্বাসের সাথে দায়িত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন আমাদের বর্গ যারা দেবী মন্দিরের মহোদয় এবং উপস্থিত আছেন রামগঞ্জের উন্নয়নের উপকার ইন্দিরা মহাদেশের রতন এমপি উপস্থিত আছেন সিলেট মুন্সিরাম মন্দির সংযুক্ত আসনের বাণিজ্য সংস্থাপিয়ার উপস্থিত আছেন আমাদের সুনামগঞ্জ জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান সহসভাপতি গ্রামগঞ্জ মুকুর গ্রামগঞ্জ জেলা প্রশাসনের একজন সুযোগ্য প্রশাসক যিনি করোনাক্রান্তি লগ্নে আজকে গ্রামগঞ্জে অনেক কাজ করেছেন গ্রামগঞ্জের বাণিজ্য বিভাগে আবুল আহাদ সাহেব এবং পরিষুভা সাহেব লগ্নে আমাদের অনেক কষ্টে পড়ে গ্রামগঞ্জ সুস্থিত রাখার সবাইকে শাহনাবা রয়েছেন এখানে আমাদের টিভি প্রতিযোগী সাংবাদিক এবং যারা উপস্থিত রয়েছেন আসলে আমাদের মন্ত্রী মহোদয় অত্যন্ত সংক্ষিপ্ত এই আলোচনার মধ্যে আমি দু তিনটা কথাই বলতে চাই। আসলে সাংবাদিক জার্নালিজম দ্য পাবলিক আই, আমি বন্ধুই হবেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সে হত্যাকাণ্ডের সময় আমার কাছে মনে হয়েছে যে একটি কমিশন গঠন করা হচ্ছে, সেই কমিশনের মাধ্যমে আমরা বিভিন্নভাবে বিভিন্ন ক্রান্তিক লগ্নে মুক্তিযুদ্ধের শক্তি যে এখন বিপদগামী হয় আপনি ওয়ান ইলেভেনই বলেন হঠাৎ করে আগের সময়কারী বলেন আমার কৃষকের স্বপ্ন বাঙালির স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে যখন বিভিন্নভাবে বিভিন্ন অপশক্তি এবং অনুপ্রবেশকারীরা বিভিন্নভাবে বাংলাদেশকে বিপদ জায়গায় নিয়ে যায় সেই ক্ষেত্রে সাংবাদিক আপনারা যা জার্নালিস্ট রয়েছেন আমরা দেখেছি সুনামগঞ্জ বিশেষ করে বিভিন্ন প্রান্তির লগ্নে আপনারা যেভাবে সুনামগঞ্জকে বাঁচিয়ে রাখার জন্য এবং মুক্তিযোদ্ধার চেতনাকে উজ্জীবিত করার লক্ষ্যে উন্নয়নকে ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যে আপনারা যে পত্র নিয়ে কাজ করেন বিমানের সাথে কাজ করেন তাই আমরা সুনামগঞ্জ এই নাম যদি সুনামগঞ্জ আমরা গর্বিত। কিন্তু আমরা মনে করি এই জায়গাটুকু আজকে প্রণোদনা দেওয়া হচ্ছে, প্রণোদনার মাধ্যমে হয়তো বা আপনাদের একটি সাহায্যের হাত বাড়ি দিয়েছে সরকার মাননীয় প্রধানমন্ত্রী, উনি অনেক কিছু করেছেন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে প্রফেসররা আমাদের আজকে মাননীয় পরিকল্পনা মন্ত্রী রয়েছেন যার পরিকল্পনা থেকে এটা আসতে পারে, আপনাদের স্যারের আপনাদের যে প্রফেশন ইট ইজ ফ্রিল্যান্সার দিস দ্য ডিফারেন্স ইস্যু দ্য আর্টিস্ট বাট আপনি ইফ ইউ হ্যাভ এ প্রফেশন ইউ শুড হ্যাভ এ একটা প্রক্রিয়ার মাধ্যমে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট হওয়া উচিত। আপনাদের অ্যাপয়েন্টমেন্ট হয় আপনাদের চাকরি হয় আপনাদের কোনো গ্র্যাজুইটি নেই আপনাদের কোনো বোনাস নিয়ে কোনো ধরনের কথা হবে আপনাদের কোনো ফান্ড নাই আপনারা প্রভিডেন্ট ফান্ড পাবেন কি না পাবেন না ভবিষ্যতে কী জায়গায়। আজকে এই জার্নালিজম যে জায়গায় আজকে বাংলাদেশে কোনো সক্রিয় বিরোধী দল নাই যেখানে এই জায়গায় আপনারা জীবনবাদী রেখে এই সরকারকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য একটা প্রেসারেন্টর হিসাবে গণতন্ত্রের ধারক এবং বাহক এই পার্লামেন্ট এই পার্লামেন্টে সক্রিয় হওয়ার লক্ষ্যে আজকে সক্রিয়ভাবে ভূমিকা করছে আমাদের এই এই সাংবাদিকরা। এই সাংবাদিকরা আজকে আমার শিশু যে জন্মগ্রহণ করছে তার আলোর পথ দেখানোর জন্য আপনারাই হচ্ছেন শক্তিশালী ভূমিকা রেখে যাচ্ছেন এবং আমরা দেখেছি প্রতিদিন জায়গায় আজকে সাংবাদিকরা যেভাবে বিভিন্নভাবে অনেক জায়গায় পত্রিকা হচ্ছে টেলিভিশন হচ্ছে অনেক জায়গায় অনেক কিছু হচ্ছে অনলাইন পত্রিকা হচ্ছে কিন্তু আপনাদের নিশ্চয়তা নিয়ে আমার মনে হয় সুন্দরভাবে কোনো কিছুই করার কোনো পরিকল্পনা এখন পর্যন্ত নেওয়া হচ্ছে না। সেই ক্ষেত্রে আমি মনে করি আজকে মাননীয় পরিকল্পনা মন্ত্রী মহোদয় আপনি আজকে দেশের উন্নয়নের পরিকল্পনার ক্ষেত্রে প্রত্যেকটি প্রফেশনের যেখানে বিভিন্ন জায়গায় একটি
সৃষ্টিশীল এবং পরবর্তী সভ্যতাকে সিকিউরিটি, এই সিকিউরিটি যখন থাকবে তখন বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আরও সততার সাথে ইমানের সাথে ওনারা কাজ করতে পারবে। আজকে আমাদের প্রণোদনার মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হেল্প করছেন, এটা ওনার উদারতা, ওনার মানবিকতা। আজকে বঙ্গবন্ধুর কন্যা বলে আপনাদের পাশে দাঁড়িয়েছে, কিন্তু মনে করেন আপনি আজকে আরও কান্তিক রকমে যদি কোনো সময় বাংলাদেশে আজকে যারা আপনারা কাজ করছেন আপনাদের আমি মনে করি বেতনের সাথে পরবর্তী সময় সিকিউরিটি আমি না কইছ না তে আর সকলকে নিয়ে সামনে যাওয়ার যে পরিকল্পনা আমাদের সরকার প্রধানের প্রধানমন্ত্রী তার একটা উদাহরণ হলো এই যে আমাদের আমরা সেই সরকারের পক্ষে আমরা সাংবাদিক কল্যাণের উদাহরণ সবকে বাদ দিয়ে আমাদের প্রধানমন্ত্রী সামনে যেতে চান না সকলকে নিয়ে যেতে চান পশ্চিমবঙ্গের নন এমপিও টিচার তাদের কথা উনি মনে করা হবে, তাদেরকে অনুদান দিয়ে এমনকি মসজিদের ইমাম সাহেব মসজিদ সাহেবদেরকে উনি সরাসরি অনুদান দিয়ে আরও অনেক এইভাবে খোঁজ নিয়ে শুধু গ্রামে যখন ছোটবেলা থাকতাম তখন রোজগার করলো এ খাইছিলি না অমুক কথা একটা কথা বিয়ে দিয়ে হইল অমুকে খাইছিলি এই যে একটা এটিটিউড যেটা মানুষ মাঝে মাঝে যখন বলে কষ্ট করে কোনো কাজ তার মধ্যে খাচ্ছেন হাত দিয়ে বারো করে খাই না বিদেশি কেউ নাই সব বাংলাদেশে মানুষ করে হাত দিয়ে বারো করে পরীক্ষা করে হাত দিয়েই খাই এইভাবে উনি একদম নিচে নেমে মানুষকে গ্রহণ করে নিজের করেন এই জন্য উনি এই পজিশনে এসছে আল্লাহ এবং এটাকে শুধু নিজের আনন্দের জন্য উনি ব্যবহার করছেন না উনি বাংলাদেশটাকে পরিবর্তন করার জন্য এটাকে কাজ রাখেন আমাদের দুটো ঘাটতি ছিল জাতীয় হিসাবে প্রথম ঘাটতি ছিল ইন্ডিপেন্ডেন্ট আপনার পরাধীন ছিল হাজার বছর একটা যেখান থেকে শাসক যেখান থেকেই আসুক শাসক মক্কা থেকে আসলো শাসক বৃন্দাবন থেকে আসলো শাসক থেকে আসলো শাসক আমেরিকার থেকে আসলো শাসক আমরা সকল শাসককে বিচারণ করে নিজের ভূমিকে পুনরুদ্ধার করা এইটা ছিল আমাদের স্বপ্ন সেটা বঙ্গবন্ধু অর্জন করে গেছে আর দ্বিতীয় যেটা ছিল বাকি আমাদের অর্থনৈতিক মুখ মানুষের মানুষের মতো বাঁচার সুযোগ করে দেওয়া বৈষয়িকভাবে সেটা তার সুযোগ করছে তো এই দুটো কাজ পিতা তারপরে কন্যা এই দুটো কাজ হচ্ছে আমাদের এই জন্য তাদের উভয়কে স্মরণ করতে হয় প্রভাকে মহান জাতির পক্ষে স্মরণ করতে হয় তখন তার করতে আপনারা যারা এই মহৎ পেশায় আছেন সাংবাদিকতা এটা পুরনো পেশা অনেক অনেক পুরনো পেশা এটা এই পেশার উৎপত্তি আপনার বেজার হবেন না চর গুপ্ত চর দেখে দিয়ে প্রশ্ন এরকম কেটে লিখে দিলে অনুরোধ করা ওদের সময় চোরেরা খবর নিয়ে একটা বাসারে দিতে বা নবরুসের আমি ইতিহাস তখন এই যে খবরের প্রয়োজনীয়তা রাজা বাসার এখান থেকে যে সাংবাদিকতার সৃষ্টি সংবাদের প্রয়োজন আছে আগাম জানতে পারলে আরও ভালো যত বেশি জানবো আপনার এটাকে মন্দ হয়ে যেন ভালো হয়ে উঠছে কথাটা সুতরাং এই মহৎ পেশায় আপনার আছে সারা বিশ্বে কী রাষ্ট্রে চতুর্থ বলি ফোর্থ স্টেট সাংবাদিকতা চতুর্থ স্তম্ভ না রাষ্ট্রপতি উচ্চ আদালত সরকার ডিক্টার চতুর্থ হলিকা
সাংবাদিক। তো আপনারা সেই সম্মানের অধিকারী, আপনাদের সম্মান দিয়ে আমরা সব নিজেরাও সম্মানিত এবং আমাদের যে মূল পরিকল্পনা দেশটাকে পরস্পরের ধরনের নয়, পুরস্কার তো ডিম বেজেও করা হয় ডিম বেজ অংশ করে সেটা নয়, ভালোর জন্য আমরা পুরস্কার করছি দেশটা, ইতিহাসটাকে আমরা মূল জায়গায় আসবে সেই কাজে আপনাদের সহায়তা করে করবো। যাই হোক, আজকে সুযোগে সামান্য কিছু একটা আমাদের সরকার দিচ্ছে বড় একটা কথা বললাম, আপনারা অবশ্যই আপনারা সেভাবে গ্রহণ করবেন। সরকার যে উদ্দেশ্য দিয়েছে সরকার প্রধান সেটা আপনারা খুব ভালোই বিচার করবেন। অনুযায়ী প্রথমে অনেক সেলুট দিতে হয়, এখানে যারা আছেন ওনাদেরকে সেলুট দেওয়া প্রয়োজন, দুজন মানুষ সাংসদ আছেন তাদের সভিনয় এবং বসে